আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়নের দ্বাদশ অধ্যায়ের আমাদের জীবনের রসায়ন এই চ্যাপ্টারটি নিয়ে। তোমরা অনেকেই যে জিনিসটাতে সমস্যায় পড়ো সেটা হচ্ছে কোনো চ্যাপ্টারের কোনো ধারাবাহিক বর্ণনা বা কোনো ধারাবাহিক ভিডিও তোমরা পাচ্ছ না, এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষার খাতায় ঠিকমতো লিখতে পারো না, বা কোনো সমস্যায় পড়লে সেটা থেকে কীভাবে উত্তরণ হবে সেটাও তোমরা বুঝতে পারো না। তো আমি তোমাদের এই চ্যাপ্টারটা ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকে এই চ্যাপ্টারের প্রথম ভিডিওটা নিয়ে আসছি, এবং তারই ধারাবাহিকতা একদম চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার চেষ্টা করব। আশা করি তোমরা এতে উপকৃত হবে। তো এই চ্যাপ্টারের প্রথমে রয়েছে খাদ্য লবণ। বাংলাদেশের লবণ চাষ, বাংলাদেশের চিত্র তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশের লবণ চাষ প্রণালী এটা, কক্সবাজার, মহেশখালী এগুলাতে এরকম হয়ে থাকে। তো চলো বাংলাদেশের লবণ চাষের একটি ভিডিও আমরা দেখি। প্রথমেই ভিডিওটা একটু খেয়াল করে দেখো, এই যে এখানে জমি প্রস্তুত করা হচ্ছে, নালা দিয়ে পানি এনে সেচ দিয়ে জমিতে দেওয়া হচ্ছে। চাষিরা এই কাজটা করার আগে জমিটাকে আয়েল উঁচু করে তৈরি করে তৈরি করে প্লিন করে, প্লিন করার পরে এখানে পলিথিন দিয়ে একদম প্লিন করা হয়। এই যে দেখো জমি প্রস্তুত করা হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, এক এক জায়গায় এক এক রকমভাবে পানি দেওয়া হয়। এটা আগে এরকম করা হতো, বর্তমানে অবশ্যই এইভাবে দেওয়া হয় না, এখন সেচ পদ্ধতিতে অর্থাৎ সেলো মেশিন ইউজ করে দেওয়া হয়। এই যে দেখো পলিথিন বিছিয়ে দেওয়া হয়েছে এতে, এই যে দেখো লবণ এখানে জমা হয়েছে। পলিথিনের উপর পানি জমা রাখলে 4-5 দিন পানি রোদে শুকিয়ে গেলে সেই লবণ দানা দানা আকারে দিতে হয়, এবং এইভাবে দানা একসাথে জমাট করে লবণ তৈরি করা হয়। পরবর্তীতে এই যে বস্তা ভরে কৃষকরা শিল্প কারখানায় সাপ্লাই দেয়, সেখানে তারা রিফাইন করে তোমার লবণ বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বাজারজাত করে। এটাই হচ্ছে মূলত লবণ চাষ প্রণালী। এই যে দেখো তোমরা লবণের ডিবিগুলো দেখতে পাচ্ছ এখানে, এভাবে সুন্দরভাবে বাংলাদেশে লবণ চাষ করা হয়। এখন এটা বর্ণনাটা তোমরা খাতায় কিভাবে লিখবে, এটা অনেক সময় তোমরা অনেকে অনেকভাবে লিখো, অনেক মনে করো এটা অনেক সহজ। হ্যাঁ সহজ তো অবশ্যই, বাট ভাষাগত উপস্থাপনা তোমাদের হয় না, তো সেটা আমি ভাষাগতভাবে তোমাদের নিয়ে আসছি। এইভাবে এই ভিডিও এবং প্রথম ছবি যারা দেখলাম, এই ভিডিওতে যারা দেখলাম, সেটা বর্ণনাটা আমরা এইভাবে দিতে পারি। নদীর লবণাক্ত পানি দিয়ে লবণ উৎপাদিত হয়। সমতল ভূমিকে চারপাশে মাটির ছোট আইল দিয়ে ছোট ছোট প্লট আকৃতির জায়গা বানানো হয়। এরপর ছোট প্লটগুলো রোদে ভালোভাবে শুকিয়ে কালো পলিথিন বিছিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এরপর নদী থেকে হস্তচালিত সেচ যন্ত্র বা ইঞ্জিন চালিত সেলো মেশিন দিয়ে লোনা পানি এনে ছোট ছোট ওই প্লট ভর্তি করা হয়। এভাবে পানি সংগ্রহ করার পর 4 থেকে 5 দিন রোদে রাখা হয়। কড়া রোদে পানি বাষ্পীভূত হয়ে চলে যায় আর লবণ পরে থাকে পলিথিনের উপরে। এইভাবে তোমরা এই বর্ণনাটা সুন্দর করে দিতে পারো। তো এই লবণ পলিথিনে পড়ে থাকে, তার উপর কী হবে? আমরা তো এই লবণটা সরাসরি পলিথিনের উপর যেটাতে সেটা পাইনি, তো সেটা কী করা হয়? লবণের সাদা দানা একটু ঝরঝরে হলে রিফাইনারি মেশিনের মাধ্যমে লবণ রিফাইন করে বস্তাভর্তি করা হয়। প্রতি বস্তায় 40 থেকে 80 কেজি লবণ থাকে। এই লবণ দেশের বিভিন্ন জেলা সরবরাহ করা হয়ে থাকে। এখান থেকে বড় বড় বা নামি দামি কোম্পানিগুলো প্রাথমিকভাবে রিফাইন করা লবণ নিয়ে নিজেদের মেশিনে আরও ঝরঝরে করে এবং বাজারজাত করে, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে মোড়কজাত করে, বিভিন্ন নাম দেওয়া হয়। যেমন বাংলাদেশে এরকম এসিআই সল্ট আছে, মোল্লা সবার সল্ট আছে। এই হলো লবণ প্রস্তুতকরণ, ঠিক আছে, বা লবণ চাষ পদ্ধতি, লবণ উৎপাদন পদ্ধতি। তো এখন প্রশ্ন হলো এই লবণ আমাদের কি কাজে লাগে? এটা আমাদের, আমরা শুধু মনে করি যে লবণ শুধু আমরা শুধু খাওয়া দাওয়া খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, না, এছাড়া আরও অনেক ব্যবহার আছে। তো দেখি আমাদের কী কী ব্যবহার আছে। আমাদের শরীরে যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য বিভিন্ন আয়ন যেমন Na+, Ka+ অর্থাৎ সোডিয়াম আয়ন, পটাশিয়াম ইত্যাদি দরকার হয়, কারণ এগুলো আমাদের দেহের ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে। শরীরে যদি কোনো কারণে Na+ ঘাটতি ঘটে, তবে পানির সাথে NaCl বা লবণ মিশিয়ে খেলে সেই ঘাটতি পূরণ হয়। আমরা অনেক সময় স্যালাইনও ব্যবহার করে থাকি এক্ষেত্রে। এছাড়াও আছে লবণের কিছু ব্যবহার, যেমন এক, আমরা ভাত তরকারিতে স্বাদ বজায় রাখার জন্য NaCl ব্যবহার করি। দুই, শিল্প কারখানায় NaOH সহ বিভিন্ন যৌগ উপস্থিতিতে NaCl ব্যবহার করি। NaOH সহ আরও অনেক বিভিন্ন যৌগ আছে যেগুলো উপস্থিতিতে NaCl ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে ডায়রিয়া বা পানির শূন্যতা স্যালাইন তৈরি করতে NaCl ব্যবহার করা হয়।
এছাড়া আছে বেকিং সোডা, বেকারিতে যে ব্যবহার করা হয় বেকিং সোডা, সেই বেকিং সোডার তৈরিতেও এনএসিএল ব্যবহার করা হয়। এই হলো মূলত লবণের ব্যবহার। তোমাদের পরীক্ষা খাতায় যদি আসে বা পরীক্ষার প্রশ্ন যদি আসে লবণ কী কী কাজে ব্যবহার করা হয়, তাহলে তোমরা এই মুহূর্তে যা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা দিলেই তোমাদের লবণ এর ব্যবহার, এটা অনুধাবনমূলক 2 নম্বরের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখি এনএসিএল হতে কিভাবে বেকিং সোডা প্রস্তুত করা হয়। এটা এনএসিএল লবণের একটি একটা শিল্প কারখানায় ব্যবহার, শিল্প কারখানার ব্যবহার, সেই ব্যবহারটা কীভাবে করা হয় এবং এনএসিএল কীভাবে থেকে কীভাবে তোমার বেকিং সোডা প্রস্তুত করা সেটা দেখি। এনএসিএল হতে বেকিং সোডা কীভাবে তৈরি করা হয় সের জন্য আমাদের জানতে হবে এর সাথে আর কি কি লাগে। শুধু কি এনএসিএল লাগবে নাকি আরও কিছু লাগে? তো এর জন্য আমাদের দরকার হবে এনএসিএল এর সাথে অ্যামোনিয়া, NH3 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং সেই সাথে পানি। ঠিক আছে, এর জন্য প্রথমে পানিতে এনএসিএল দিয়ে সম্পৃক্ত করা হয়। সম্পৃক্ত করা হয় মানে পানিতে লবণ এমন পরিমাণ দেওয়া হবে দ্বিতীয় 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 এক সময় আর লবণ দ্রবীভূত হবে না, সেই অবস্থাটাকে বলা সম্পৃক্তকরণ। অর্থাৎ এমন অবস্থায় যাবে যাতে আর লবণ দ্রবীভূত না হয়। তারপর এতে অ্যামোনিয়া গ্যাস দিয়ে আবারও সম্পৃক্ত করা হবে। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস দিয়ে আবারও NH3 সম্পৃক্ত করা হয়। অর্থাৎ তোমাদের কাছে মনে হতে পারে যে স্যার NHCl দিয়ে সম্পৃক্ত করা হলো, তো এখানে আবার NH3 আবার কেন সম্পৃক্ত? ব্যাপারটা অনেকটা এরকম, তুমি খাবার খেতে খেতে এমন একটা পর্যায়ে গেলে খাবার খাওয়া যাচ্ছে না কিন্তু তুমি কিন্তু আবারও পানি খেতে পারো। তো এই অবস্থায় NHCl দিয়ে সম্পৃক্ত করার পরেও আবার NH3 দিলে সেখানে কিছু NH3 গ্যাস দ্রবীভূত হবে এবং NH3 একসময় আর দ্রবীভূত হবে না। এই অবস্থাকে বলা হয় অ্যামোনিয়া 3 সম্পৃক্তকরণ বা NH3 গ্যাস দিয়ে সম্পৃক্তকরণ। ঠিক আছে, অথবা এতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করলে বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়। ঠিক আছে, এতে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড কী করে ওই অ্যামোনিয়া গ্যাস এর সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনের উৎপন্ন হয়। ঠিক আছে, বিক্রিয়াটি নিম্নরূপ। এই হলো বিক্রিয়া, কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া পানি বিক্রিয়া করে NH3 HCO3 উৎপন্ন করছে। ঠিক আছে, এটা হলো অ্যামোনিয়াম কার্বনেট উৎপাদনের বিক্রিয়া, সরি অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়া। এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হলো, এখন এই উৎপন্ন অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট NaCl এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বন উৎপন্ন করে। তো ব্যাপারটা অনেকটা এরকম, এই NH4 HCO3 মানে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট NaCl বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেখো, খেয়াল করে দেখো আমি বিক্রিয়াটা একই রকম রেখেছি। ব্যাপারটা আসলে ঠিক এইরকম, এই যে সোডিয়াম দেখতে পাচ্ছ, এই সোডিয়াম এবং NH4 এই আয়ন এবং সোডিয়াম অ্যামোনিয়াম মূলক এবং সোডিয়াম আয়ন দুইটা পরস্পর কী করে স্থান বিনিময় করে, এই যে এবার দ্বি প্রতিস্থাপন হয়ে যায়। আমরা দেখেছি এইভাবে দ্বি প্রতিস্থাপন হয়ে যায়, অর্থাৎ অ্যামোনিয়ামের জায়গায় NA এবং এন এর জায়গায় NH4 চলে যায়। এইভাবে দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং NHCl থেকে NHCO3 অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বন উৎপন্ন হয়। এই NHCO3 পানিতে স্বল্প দ্রবণীয় বলে পানি পাত্রের নিচে তলানি হিসেবে জমা হয়। অর্থাৎ NHCO3 অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনের পানিতে খুব বেশি দ্রবীভূত হয় না, স্বল্প দ্রবণীয় হয়, তাই এটা পাত্রের তলায় তলানি হিসেবে কঠিন আকারে জমা হয়। ঠিক আছে, আর এই NH4CO3 তলানি হিসেবে সংগ্রহ করে টার্টারিক অ্যাসিডের সাথে মিশ্রিত করে বেকিং পাউডার হিসেবে বাজারজাত করা হয় এবং ব্যবহার করা হয়। আর NHCO3কে সরাসরি বলা হয় বেকিং সোডা, আর এই বেকিং সোডার সাথে যদি বেকিং টার্টারিক অ্যাসিড ব্যবহার করা হয় তখন এটাকে বলে বেকিং পাউডার। এইভাবে NHCl থেকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং সোডা তৈরি করা হয়। আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে কোনো সমস্যা হবে না। যাদের সমস্যা হয় তারা ভিডিওটা বারবার দেখে সেটাকে তোমরা ভালো করে বুঝে নিতে পারো।